আসসালামু আলাইকুম, আমি রানবীর হোসেন আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। টাইটেল দেখে অবশ্য বোঝার কথা যে এই ভিডিওটা কোন উদ্দেশ্যে তৈরি করা। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা নতুন ইউটিউবার আছেন এবং যারা যারা ঘন্টা ওয়াচ টাইম নিয়ে যারা অনেক বেশি চিন্তিত কীভাবে কী করবেন বুঝতে পারছেন না, এই ভিডিওটি তাদের জন্য। হ্যাঁ, এই ভিডিওটি আপনাদেরই জন্য তৈরি করা। মূলত কীভাবে ওয়াচ টাইমটা বাড়াবেন এবং সেই সহজ পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব, যার মাধ্যমে খুব সহজেই কম সময়ের মধ্যেই আপনি আপনার যে ইউটিউবের যে কন্ডিশন আছে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, পাবলিক ওয়াচ আওয়ার টাইম, সেটা ফুলফিল করতে পারবেন, কোনো রকম পেমেন্ট বা ইজিয়েস্ট ওয়েতে করতে পারবেন। আচ্ছা, সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার চ্যানেলে যাবেন এবং যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করে নেবেন যে ভিডিওটা আপনি ওয়াচ করতে চাচ্ছেন। গুগল ক্রোমে গিয়ে ডান দিকের কর্নারে যেই বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স পিপল নামে একটা অপশন আছে, সেখানে দেখবেন যে একদম নিচে গেলে একটা অ্যাড বাটন আছে, ওই বাটনটাতে ক্লিক করবেন এবং সেখানে দেখতে পাবেন যে একটা নতুন ক্রোম ইউজার খুলে নেবেন। সেখানে আপনার নিজের নাম দিয়ে বা যে কোনো নাম আপনি খুলতে পারেন, 1, 2, 3 যে কোনো নাম দিয়ে খুলতে পারেন এবং খুলে সেখানে দেখবেন একদম নতুন একটা গুগল ক্রোম আপনি ইনস্টল করলে যেরকম একটা ইন্টারফেস আসবে সেরকম একটা নতুন গুগল ক্রোম ব্রাউজার আপনার সামনে ওপেন হবে। তখন সেখানে আপনি যেই মেইল অ্যাড্রেসটা দিয়ে আপনার ভিডিওটা ওয়াচ করতে চাচ্ছেন অবশ্যই সেই মেইল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। করার পরে আপনি এখন যে ভিডিওটি আপনি কপি করেছেন সেটা ওখানে পেস্ট করে দিন। পেস্ট করার পরে এরপর দেখতে পাচ্ছেন ভিডিওটা 5 থেকে 6 সেকেন্ড যখন প্লে হবে, যখন লোড হবে 5 থেকে 6 সেকেন্ড চলার পরে আপনি কী করবেন, সাউন্ড বাটনটা মুট করে দেবেন। সাউন্ড বাটনটা মুট করে দেওয়ার পরে আপনার যে ওয়াচিং কোয়ালিটি আছে, ভিডিও রেজুলেশন 144 করে দেবেন, যাতে করে আপনার নেটের স্পিড কমা বা বাড়ার কারণে ভিডিও যাতে চলার কোনো ক্ষতি না হয়। সো এরপরে আপনি আপনার মাউস থেকে রাইট ক্লিক করে লুপ করে ভিডিওটি লুপ করে দেবেন এবং ওই যে গুগল ক্রোম নতুন ব্রাউজারটি আপনি ওপেন করেছেন সেটা অবশ্যই মিনিমাইজ করে দেবেন। এভাবে আপনি যদি ঠিক একইভাবে আরও মেইল আইডি দিয়ে এভাবে ওয়াচ করেন তবেই ওয়াচ টাইম খুব দ্রুত সময় এবং তাড়াতাড়ি বেড়ে যাবে। আর ওয়াচ টাইম বেড়ে গেলে অনেক ইন্সপিরেশন কাজ করে অনেকের মধ্যে যে নতুন করে ভালো কিছু করার বা ভালো কন্টেন্ট বেশি বেশি করে ভিডিও দেওয়ার, কিন্তু যখন আমরা দেখতে পাই যে আমরা কন্টেন্ট আমাদের অনেক আছে কিন্তু আমরা দেখি যে আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু আমাদের ওয়াচ টাইম তো আসলেই বাড়তেছে না। মানুষ হচ্ছে অ্যাভারেজ ওয়াচ টাইম আপনার থাকে হচ্ছে ভিডিওতে যদি আপনি 5 মিনিটের একটা ভিডিও আপলোড দেন তাহলে সেখানে আপনার ওয়াচ টাইম থাকছে অ্যাভারেজ 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট সর্বোচ্চ। তো সেক্ষেত্রে ওয়াচ টাইমটা আপনার বাড়তেছে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন যে এই ইজিয়েস্ট ওয়েতে আপনি যদি ওয়াচ টাইমটা আপনার ফুলফিল করে নিতে পারেন তখন আপনার ইন্সপিরেশন কাজ করবে যে না, আমার তো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, এখন সাবস্ক্রাইবার হলেই আমি মনিটাইজেশনটা এনেবল করতে পারবো। এখন চিন্তা করুন, আপনি যদি ডিফারেন্ট মেইল অ্যাড্রেস দিয়ে 10টা মেইল অ্যাড্রেস দিয়ে এভাবে আপনি 10টা ইউজার গুগল ক্রোম ইউজার অ্যাকাউন্ট অ্যাড করে নেন এবং ওই 10টা অ্যাকাউন্ট থেকে আপনার একটা যে ভিডিওটা আপনি কপি করেছেন সেই ভিডিওটা যদি আপনি প্লে করেন তাহলে আপনার কম্পিউটার যদি 10 ঘন্টা আপনি ওই ভিডিওটা চালান, মানে 10টা অ্যাকাউন্ট থেকে যদি আপনি 10 ঘন্টা ওয়াচ করেন তাহলে 10টা অ্যাকাউন্ট থেকে ওই একটা ভিডিওতে আপনার 100 ঘন্টা ওয়াচ টাইম আসবে একদিনে। আর যদি আপনি 10টা অ্যাকাউন্ট থেকে 20 ঘন্টা আপনার পিসি চালু রাখেন তবে আপনার ওয়াচ টাইম হবে 200 ঘন্টা। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে এটা অবশ্য নির্ভর করে আপনার কম্পিউটার পারফরমেন্সের উপর। অনেকের পিসি স্লো হওয়ার কারণে অনেক টাইম লেগে যায়। তো আমার পিসি একটু স্লো ছিল এবং আমার ওয়াচ টাইম কমপ্লিট করতে প্রায় 80 দিন, মানে আপনার 2.5 মাসের মতো সময় লেগেছিল। আপনারা যদি দেখেন আমার চ্যানেলটি আমি খুলেছিলাম June 28, 2020 এবং আজকে 15 সেপ্টেম্বর 2020। এখন দেখতে পাচ্ছেন 80 দিন হয়েছে, মানে 2.5 মাস, 2.5 মাসে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করি। সো এভাবে আপনি আপনার সহজেই ইজিয়েস্ট ওয়েতে কোনো রকম পেমেন্ট ছাড়া, কোনো রকম হেজিটেশন ছাড়া ইজিয়েস্ট ওয়েতে খুব কম সময়ের মধ্যে আপনার চ্যানেলের 4000 ঘন্টা
পাবলিক ওয়াচ আওয়ার যে কন্ডিশন আছে সেটা ফুলফিল করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। আর আপনাদের কাছে যদি কোনো সমস্যা থাকে যেই সমস্যা আপনি সলভ করতে পারছেন না বা আপনার এই বিষয় নিয়ে ভিডিও বানানো উচিত, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সর্বোত্তম চেষ্টা করব সেই বিষয়ের উপর একটা ছোট্ট করে ভিডিও আপলোড দেওয়ার বা প্রবলেমটা সলভ করার। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।